মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি ভালো আছি। সকাল থেকে খাটতে খাটতে মরে গেলাম। ওফ, মানে একে তো রান্নার লোক নেই, সেটা তো জানোই, রান্নার লোক ঠিক মতো পাচ্ছি না যে রাখবো। আর এর মধ্যে কালকে আম্মা আসেনি, মানে আমার যে আরেকজন যে মেড, সে কালকে আসেনি। আজকে ফোন করলাম, তার জ্বর হয়েছে, এখন জ্বর হয়েছে বলেছে, আর তো কিছু করার নেই। তো আজকেও আসেনি। বাসন, ঘর ঝাড়পোছ করা, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর বাড়িতে ডগ আছে জানো, ঘর বাড়ি পরিষ্কার করতেই হয়, সেই সব করে, রান্নাবাড়ি করে এই জাস্ট এসে বসলাম। বসে ভাবলাম যে না, ব্লগটা স্টার্ট করি, তোমাদের সাথে একটু কথা বলি। গরম জল চালিয়ে এসেছি, এখন গিয়ে মেয়ের জামাকাপড় ভেজাবো, স্কুলের জামাকাপড়। গরম জলে একটু ভিজিয়ে না রাখলে জামাকাপড় পরিষ্কার হয় না, ওটা ভেজাবো। তারপরে আজকেও বৃষ্টি হচ্ছে, সকালবেলাটা বেশ রোদ উঠেছিল, কিন্তু রোদের দেখা পেয়েছিলাম, কিন্তু আবার এখন মেঘ করে এসেছে এবং বৃষ্টি আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভেবেছিলাম যে জামাকাপড়গুলো ভালো করে মেলে টেলে দেবো, শুকিয়ে টুকিয়ে যাবে, কিন্তু না, আবার বৃষ্টি, যথারীতি বৃষ্টি। তা কিছু করার নেই, এখন দেবু বলছে তুমি এরকম ঘ্যান ঘ্যান করছো কেন, বৃষ্টি নিয়ে এখন তো মনসুন, এখন তো বৃষ্টি হবেই। আলাম, হ্যাঁ সে তো হবে, কিন্তু বক্তব্যটা হচ্ছে যে জামাকাপড়ের তো স্তূপ, এবং সেই জামাকাপড় শোকাচ্ছে না, না শোকালে আবার নতুন জামাকাপড়, আবার মানে কত আর জমিয়ে রাখবো। আজ মনে হয় প্রায় বিগত এক সপ্তাহ ধরে এরকম ওয়েদার চলছে, এক সপ্তাহ কি দু সপ্তাহ হবে এরমই ওয়েদার চলছে। তো যাই হোক, আজকে তো শ্রী পরীক্ষা দিতে গেছে, আর একটাই পরীক্ষা বাকি আছে ওর, মানডে, ওটা হলে পরে পরীক্ষার থেকে নিষ্কৃতি, স্কুল তো যেরকম চলার চলবে। তো সাথে থাকো, যা যেরকম করব তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, দেবু যে সেদিনকে যে গেছিলো না তোমার নন্দি হিলস, সেখানে নন্দি হিলস যাওয়ার পথে এই গ্রেপসের ক্ষেত পড়ে, ভিনিয়ার্ড পড়ে সব, ওইখান থেকে দেবু গ্রেপস নিয়ে এসেছিল, 2 কেজি গ্রেপস নিয়ে এসেছে। সে গ্রেপসের চাটনি বানাচ্ছি, গ্রেপসের কি বলে তোমার জুস বানাচ্ছি, তবু আমার গ্রেপস শেষ হচ্ছে না। এই কালো আঙুর যদি কেউ নিয়ে আসো না, তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবে যদি জুস বানিয়ে খাও, আহা অমৃত অমৃত। তো সাথে থাকো, দেখাচ্ছি। এই যে গ্রেপসগুলো নিয়ে নিলাম, এতে একটু চাট মশালা দিয়ে দাও, ঠিক আছে, যতটা গ্রেপস সেই অনুযায়ী তুমি চাট মশালাটা নিয়ে নাও। নিলে চাট মশালা, চিনি আর গ্রেপস, এবার এটাকে মিক্সারে গ্রাইন্ড করে নেবো। চলো, জাস্ট দেখো জুসের কালারটা, কারোর যদি রক্তশূন্যতা থাকে না, এই জুস ভীষণ ভীষণ উপকারী। এমনি তো মানে তোমার গ্রেপস অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে, এটা ভীষণ উপকারী। তো আমার গ্রেপস জুস তৈরি, দেখেছ, ইয়াম্মি।